হ্যালো বন্ধুগণ নমস্কার। আমরা সবাই ভালোই আছি। আমাদের যে সবজি মোটামুটি বাড়িতে বোনা আছে ওগুলো আপনার দেখাবো আর কি। কিরকম সবজি হয়েছে, বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টি হলে সবজিগুলো গাছগুলো খুব ভালো হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছ, এটা হলো বাড়িতে মরিচ বোনা আছে। এই যে খুবই সুন্দর মরিচ ধরছে। এই যে বাড়িতে মানে ঘরের দিয়ে সংসারটা বোনা আছে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ ফুলে, এই যে খুব সুন্দর মরিচ ধরছে। এখান থেকে এরা আর কি, এই যে এখানেও আছে, এই যে মরিচ গাছ করে খুব সুন্দর গাছ। হ্যাঁ, এই যে এখানে আবার লাল গোলাপ ফুল গাছ আছে। এই যে এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছ এটাই ধরে নেয় ওইদিকে মনে ধরছে। এই যে আবার আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছ উস্তা আর কি, উস্তা গাছ এগুলা এই যে নিচে পড়ে গেছে গা, ধরছিল এখান থেকে ধরে আবার যে কিছু খাওয়া হয়েছে। উস্তা ধরছিল, উস্তা ধরা নিয়ে নিয়ে খাওয়া হয়েছে। এ কারণে যে উস্তা আপনাকে দেখাতে পারলাম না। এই যে এখানেও আছে বেগুন গাছ, এই যে বেগুন গাছের এটা করাইছে। আবার যে এখানেও আছে বেগুন গাছ, এই যে আবার আছে যে সিম গাছ উঠে গেছে, এই সিম গাছ উঠে গেছে। এটা মনে বেগুন ধরে না, এই যে এই যে এখানে লেবু বেগুন ধরছে। এই যে এটা লম্বা বেগুনের জাত, এই যে এটা লম্বা বেগুনের জাত। এখানে আবার গেন্দা ফুল গাছ আছে, গেন্দা ফুল গাছ আছে। আবার এই যে একটা চারা দেখতে পাচ্ছেন, এটা হলো বেদনা গাছ, বেদনা বেদনা গাছের চারা মানে ছোট ছোট হয়েছে, চারা হয়েছে। এই যে আর এটা দেখতে পাচ্ছেন, এই যে মরিচ গাছ, মরিচ গাছটাও মোটামুটি যে কেবল ফুল আইছে, কয়দিন পরে ধরে যাবে আর কি, কয়দিন পরে ধরে যাবে। আর এই যে এখানে আছে বেগুন গাছ, এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, এই বেগুনটা লম্বা জাত, খুব সুন্দর বেগুন আসছে। যে এখানে এসে এলো একটা দুইটা চারটা চারটা বেগুন আছে, আর এখানে দুইটা বেগুন আছে তিনটা, করা টোরা দিয়ে আর কি তিনটা আছে। খুব সুন্দরই বেগুন, কালা বেগুন, জাত ভালো আছে। দেখতে পাচ্ছেন কতগুলো বেগুন ধরছে, ছোট্ট গাছ, কিন্তু গাছটা কিন্তু পছন্দ হয় না, কিন্তু গাছ আর যা বেগুন অসম্ভব বেগুন আছে ধারণার ব্যাপার। আপনারা সবাই চলেন যাই, এই যে নিচে যে সবজি গাছগুলো আছে, এই সবজি গাছগুলো দিকে আছে আর কি। বৃষ্টির পরে কালকে রাত্রে খুব ভালো বৃষ্টি হয়েছে, কিছু কিছু ঘর হয়েছে, খুব সুন্দর দাঁড়া জ্বালিয়ে গেছে, খুবই সুন্দর জ্বালাইছে যারা, খুবই সুন্দর দাঁড়া জ্বালাইছে। যে ঘন জ্বালিয়ে গেছে একবারে, এই ঝড়ে একটু যে ময়লা টলা পড়ে গেছে গা। এই যে আবার যে একটা করে ভেন্ডি গাছ আছে, এই যে ভেন্ডি, এই যে ভেন্ডি গাছ আছে, এই যে এখানে একটা আছে, জায়গায় জায়গায় ভেন্ডি গাছ জ্বালাইছে, এই যে একটা জ্বালাইছে। আম ডাম পড়ে না, দাঁড়া গাছ একবার তল করে দিস। এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছ আছে, বেগুন গাছ আর আছে, এটা ধরে নাই। খুব সুন্দর বেগুন আসছে, এই যে এই যে বেগুনগুলা, এটা লম্বা বেগুনের জাত। গাছ ছোট হলে কেব, এই যে চতুর্দিক দিয়ে বেগুন আসছে, যে চতুর্দিক দিয়ে বেগুন আসছে, এই যে খুব সুন্দর বেগুন আসছে।
অনেকগুলো বেগুন আসছে, তাতে 15-20টা বেগুন এক গাছে আসছে। এই যে সুতুর দিকে বেগুন, এই দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর বেগুন। এই যে এটা মনে হয় পোকরা হয়েছে, এটা ছিঁড়ে ফেলে দেব। এই যেখানেও আছে বেগুন, এই যে ছোটো গাছও লিখেব, এই যে ওটা, এই যে বেগুন একেবারে এর মতো ধরছে, আমরার মতো বেগুন ধরছে, বেতনের মতো। এই যে অনেকগুলো বেগুন ধরছে, এই যে অনেকগুলো বেগুন ধরছে, বেগুনের সাইজও ভালো আছে। এই যে এখানে আছে আবার আমাদের সবজি গাছ আছে, এই যে শসা গাছগুলো আছে, ছোটো ছোটো বড় শসা হয়েছে। শশা, এই যে শশাগুলো খুব মোটামুটি, এই যে বড় সাইজ হয়েছে, খুব সুন্দর শশা হয়েছে। আর ওই যে ফুল আসছে, আর অনেকদিন খরা গেছে তো, অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি দিয়ে অনেক সবজিগুলো ভালো ধরবো আর কি, আরও আসবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে দাঁড়া, এই যে দাঁড়া দাঁড়াগুলো, এগুলো সব আমার বাড়ি অনেক বুনে ঠেকে গেছিলো, গেছিলো মেয়ের বাসায় নাতিনের নাতির কাছে গেছিলো, তখন বুনে থেকে গেছিলো। ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি আসছে, যে ভেন্ডি সুন্দর ভেন্ডি আসছে, ছোটো ছোটো হয়, যে ভেন্ডির জাত মনে হয় ছোটোই হবে, এই না, এই যেখানে বড় আছে, এই যে একটা গাছে দুইটা ভেন্ডি এ পড়ছে, এই যে অনেক সুন্দর, এই যে ভেন্ডি আসতেছে, এই যে ভেন্ডি গাছ। এই যাবর দেখা যায়, এই যে একটা কড়া আসছে, আমার মনে হয় যে এই যে নিচে এটা 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 খাইতে হবে আর কি, বড় হয়ে গেছে না, এই যে পুরকলটা দেখতে পাচ্ছেন, এই যে খুবই সুন্দর দেখার মতো, আরও সাইজ বড় হবে, আরও বড় হবে, এটা পুরকল, পুরকল গাছটা খুবই সুন্দর হয়েছে। জাংলাটা ছোটো হয়ে গেছে গা, গাছন জাংলা একটু বাড়িয়ে দিতে হবে আর কি, জাংলা ছোটো হয়ে গেছে। কালকের ঘরে গাছগুলো ছেলে গেছে গা, এই যে ছেলে গেছে গা, এটা সুজা করে দেন হবো, কালকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এই যেখানে দুইটা, এই একটা এই একটা, এই যে বড় হয়েছে, আরো বড় হবে আর কি, এটা ই জাত বড় আছে, বড় বড় জাতি, এটা জাংলা দিতে অনেকবো, এই জাংলায় খালি বাসে কাজ হবো না, খুবই সুন্দর। এই যে পুরকল দেখতে পাচ্ছেন, এই পুরকল গুলো এনে খাইতে খুবই স্বাদ, এটা মিষ্টি পুরকল কয়। আর এখানে আছে যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি, এই পাশাপাশি ভেন্ডি গাছ আছে, এটা ধান খাতের পাশাপাশি বলছি তো, খুবই জায়গা সুন্দর। এই যে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছেন, এই যে আবার এই যে দাঁড়া, দাঁড়াগুলো ওই যে ফুল এসে গেছে, এটা জাত খুব একটা ভালো না, তার খাইতে খুব স্বাদ আছে, দাঁড়াগুলো অল্প জালে গলে যায়। উজ ওখানে আছে ভেন্ডি গাছ, খুব সুন্দর ভেন্ডি আছে, এরকম মনে হয় 4-5টা আছে, গাছ ছোটো অনেক খুব সুন্দর। এই যে কয়েকটা ভেন্ডি আছে, এই যে কয়েকটা ভেন্ডি আছে, অনেকগুলো ভেন্ডি আছে, এই যে সব অনেকটি ভেন্ডি আছে, এই জাত ভালো। চলেন যাই, যে আমাদের যে যে সবজির আবাদগুলো করছি, যে ছোটোখাটাই করছি, বেশি বড় করি নেই আর কি, জাগারও আমি খেতের কাজ দিয়ে আর কি, ধান খেতের ইদি আমি রাস্তার ধার দিয়ে কিছু কিছু বুনছি, এই যে বেগুন গাছ বুনছি, এই যে কালো বেগুন গাছ আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে খুবই সুন্দর, এই যে কয়েকটা বেগুন আসছে, যে এখানে 4টা বেগুন আছে, এই যে 4টা বেগুন আছে, 4টা, এই যে 4টা, এই যে এখানেও বেগুন আসছে, গাছে চতুর্দিকে বেগুন আসছে, এই যে এই চতুর্দিকে, এটা আবার মোটা হওয়াটা আসছে কোন সাইজে আর কি,
লম্বা হয়, অনেক লম্বা হয়। টু থ্রি এই যে অনেক বেগুন রয়েছে, এগুলো তো উঠিয়ে বিক্রি করা লাগবে। এত বেগুন তো খাওয়া শেষ হয়ে যাবে না। এই যে প্রতিটা গাছে বেগুন আসছে, এই যে প্রতিটা গাছ, এই যে তোমার যে অনেক বেগুন আছে, জাতগুলো খুব ভালো। ইয়ে নিরে দিতে হবে, গাছগুলো পরিষ্কার করে দেখ। এই যে এই এখানে যে বেগুন আসছে না, এবারে অনেকগুলো বেগুন আসছে। যে গাছ আনজাত কিন্তু বেগুন না, সব মানে অসম্ভব বেগুন আছে, এত বেগুন আসেই না। খুবই জাত ভালো, এটা বনয় লাম্বাতে দেয়, এটা পোকরা হয়েছে, এটা ফালে দেই। এই দেখতে পাচ্ছেন বেগুন গাছ, খুবই সুন্দর বেগুন। এক সাইডে কত অনেকগুলো বেগুন আছে, তারপরে যে বেগুনের যে ফুল আসছে, ফুলটাই যে এখানে মানে বেগুন ফুলের থেকেই বেগুন হয়। এই যে অনেকগুলো ফুলের ইয়ে আছে, যে মাথায় আছে, এটা মানে পোকরা পোকা ধরছিল পাতায়। আর কাজে এই যে খুব সুন্দর বেগুন, একই জাত, এটা মানে খাটো জাত হবে, আর বড় হবে না। এগুলা এত বেগুন তো ই করা যাবো না, এগুলা বাজারে বিক্রি করে নেবো, একদিন তুলে না বিক্রি করতে হবে। বন্ধুগণ নমস্কার, যে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। দেখি যে বাড়িতে কিছু খাবার দাবার আছে কিনা, তাই খাবার দাবার সবাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি আর কি, দেখি কি রান্না বান্না হয়েছে, খাওয়া যায় কিনা, রান্না বান্না হয়েছে কিনা, খাওয়া দাওয়া কইরা সবাই। এখন আবার মাঠে বাড়িতে হবে কাজকর্ম করা লাগবো। সকালবেলায় একটু এই সবজি খাট দেখালাম, দেখলাম আর কি কিরকম সবজি আইছে, খাওয়া দাওয়া করে মাঠে যেতে হবে। অন্যান্য কাজ আছে।